হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার রোশন। দেখতেই পাচ্ছেন সুপারস্টার শাকিব খানের মা মিডিয়ার সামনে কথা বলছেন এই প্রথম তার সন্তান সুপারস্টার শাকিব খানকে নিয়ে। শাকিব খান দেশের একজন সবচাইতে স্বনামধন্য বড় তারকা, বাংলাদেশের মেগাস্টার বলা হয় সুপারস্টার শাকিব খানকে। বিজনেসে যতটা নাম করছেন, চিত্রনায়ক হিসেবে দেশ বিদেশে ততটাই নাম কুড়িয়েছেন, পরিবারের খেয়াল রাখছেন, মা হিসেবে গর্বিত সন্তান শাকিব খানকে নিয়ে। তিনি ভালোবাসেন তার নাতিদেরকেও। এরই মধ্যে তার বয়স হয়ে গেছে, তিনি একটু অসুস্থ থাকেন। সুপারস্টার শাকিব খানকে তার বলাই আছে যে অপুর সঙ্গে আর কারো কম্পেয়ার হবে না। শাকিবও মায়ের কথা মেনে নিয়েছেন। করোনাকালীন সময়ে যখন আমেরিকাতে ছিলেন, মা ছেলেকে বুঝিয়ে শুনিয়ে সংসারে ফিরিয়ে এনেছেন এবং বলেছেন অপুর মতো ভালো মেয়ে হয় না, আর আমি মা হিসেবে অনেক দোয়া করি তোরা সুখী হবি। শাকিব খান মায়ের কথা মতোই নিজের উপলব্ধিও করেছেন যে আসলেই অপু তার জীবনের জন্য লক্ষ্মী এবং অপুই তাকে তার জীবনের যা কিছু সবকিছু দিয়েছে। এবং যেহেতু সন্তানের কারণেই অপুর সঙ্গে তার মন কষাকষি ছিল, রাগ ছিল, অভিমান ছিল, যেহেতু সেই সন্তানই তার কলিজার টুকরা হয়ে গেছে, তাহলে অপু কেন নয়, অপুও তো তার কলিজার টুকরাই ছিল। সবকিছু মিলিয়ে মার কথা মতোই শাকিব খান আবার ফিরে এসেছেন সংসারে, অপুকে নিয়ে জয়কে নিয়ে ভালো আছেন। সুপারস্টার শাকিব খানের মা বেশ কিছুদিন থেকেই দেখছিলেন একটি বিতর্ক, শাকিব আবার তৃতীয় বিয়ে করছে, যেখানে প্রথম এবং দ্বিতীয় বিয়ে নিয়েই অনেক গন্ডগোল, অনেক ঝামেলা, অনেক আলোচনা সমালোচনা, একের পর এক সেটা নিয়ে সামলাতে তার ছেলে যেখানে মাথা নষ্ট, সেখানে আবার তৃতীয় পাগল, চতুর্থ পাগল, এগুলো একের পর এক দাঁড়িয়ে যাচ্ছে। এবং শাকিব যেহেতু কলকাতায় কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, বিষয়গুলো আরো বেড়ে গেছে, কারণ মুখ খুলছেন না শাকিব পরিবারের কেউই। ওদিকে এই তৃতীয় বিয়ের কথা নিয়ে অপুকে জিজ্ঞেস করা হলে অপু বলেন এই ব্যাপারে আমি কিছুই জানি না এবং এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। অপু যেহেতু চুপ আছে, এখন এটা নিয়ে কে কথা বলবে। আর বাধ্য হয়ে শাকিব খানের মা মিডিয়া কল করলেন এবং তিনি বললেন আমার ছেলে যে একটা মিডিয়াকে টেনে তুলেছে এত বছর, যেটা সবাই এখন স্বীকার করছে যে শাকিবের কারণেই আচ্ছা চলচ্চিত্র বেঁচে আছে, না হলে এতগুলো সিনেমা হল, 700-800 সিনেমা হল বন্ধ হয়ে গেছে একের পর এক, শাকিব আবার সেগুলোকে চালু করার চেষ্টা করছে, সিনেমাকে অনেক আপগ্রেড করছে যাতে মানুষ দেখে, এই ব্যাপারগুলো যখন সে এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে, সেই সময় আমার ছেলেটাকে নিয়ে আপনারা মেতে আছেন, তাকে কিভাবে ডাউন করা যায়, কিভাবে তার মাথা হিট করা যায়। আমার ছেলেকে এই মেয়েগুলোকে নিয়ে কিন্তু কিছু বলেছে, তার মুখ থেকে কি কিছু শুনেছেন, সে তো বেচারা তার মতো করে কাজ করছে, আপনাদেরও তো ছেলে আছে, আপনাদেরও তো সন্তান আছে, আপনাদেরও পরিবার আছে, সেগুলো নিয়ে ভাবুন, আমার ছেলেটার পিছনে লেগে থাকবেন না, সে দেশের জন্য ভালো কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী তার খেয়াল রাখছে, সেখানে আপনারা কে, আমি মা হিসেবে গর্বিত আমার ছেলেটাকে নিয়ে। আশা করছি জয় অপুকের দিক নিয়ে কখনো হাত তুলবেন না এবং শাকিবকে নিয়েও কখনো আপনারা এই আজে বাজে কথা আর বলবেন না, তার মা হিসেবে স্বীকৃতি দিচ্ছে আমার বৌমা অপু বিশ্বাস। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন, পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব।